আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব কিভাবে আমাদের ওয়েবসাইটে কিভাবে অল ক্যারোসেল স্ল্যাডগুলো তৈরি করা হয় এবং কিভাবে ডকুমেন্টেশনটা ব্যবহার করা যায়। এটা একটা বিষয়, ছাড়া আমাদের বিভিন্ন ওয়েবসাইট, বিশেষ করে ই কমার্স সাইটে আমাদের প্রোডাক্ট স্লাইডার, তারপর হচ্ছে আমাদের বিভিন্ন পোর্টফোলিও সাইটে আমাদের বিভিন্ন ধরনের স্ল্যাডগুলো কীভাবে তৈরি করব, গ্রুপ স্ল্যাডগুলো কীভাবে তৈরি করব অল ক্যারোসেল দিয়ে সুন্দর করে, সেটা আমরা আজকে আজকে আমরা সেটা শিখব। তো যা হোক, শুরু করলাম। আমরা অল ক্যারোসেলের যে স্লাইডারটা আছে, যে ডকুমেন্টেশনটা আছে, সেটা আমরা ভিজিট করব। যারা বুটস্ট্র্যাপ পারেন না অথবা অন্য অন্য বিষয়গুলো পারেন না, আমার আগের ভিডিওগুলো সেগুলো দেখে আপনারা ওটা শিখে নেবেন। ওকে, অল ক্যারোসেলের যে ডকুমেন্টটা ব্যবহার করতো তাদের একটা ওয়ে আছে, তার মধ্যে অন্যতম হচ্ছে ডাউনলোড করে। ঠিক আছে, অল ক্যারোসেলের ড্যামোগুলো একটু দেখেন। ড্যামোগুলো হচ্ছে এগুলি, আমাদের এখানে অনেক ড্যামো আছে। ড্যামোর এই রেসপন্সিভ সেন্টার, মার্জিন, অটো, আমি অট ব্যাসিকটা দেখাচ্ছি। এই যে এই ধরনের যে স্ল্যারিগুলো আপনারা করেন, দেখেন অথবা ওয়েবসাইটগুলোকে, এই ধরনের স্ল্যারিগুলো কীভাবে বানায় সেটা আজকে আমরা শিখবো। একেবারে এই বটমটাই বানাবো, মানে বেসিকটাই শিখে নেবো আমরা আজকে। তো যাই হোক, আমি কথা না বাড়ি, আমি চলে যাচ্ছি ডাউনলোডে। ডাউনলোডে গিয়ে ডাউনলোড করলাম। ডাউনলোড করার পরে সেখান থেকে ছোটোটা ফাইল, অল্প সময় এটা ডাউনলোড হয়ে যাবে। অ্যাসেটস বা ডিস্ক নামে যে ফোল্ডার আছে সেটা ওপেন করব। তার ভিতর থেকে আমরা দুইটা ফোল্ডার, দুইটা সিএসএস এখান থেকে নিব। একটা হচ্ছে আওয়াল ক্যারোসেল মিন ডট সিএসএস, আর হচ্ছে আওয়াল থিম ডিফল্ট মিন ডট সিএসএস। এটা মেনটা নিলে সমস্যা নাই, আমরা মিনিফাইডটা নিব আমাদের স্পেসের কারণে। কপি করলাম। কপি করে আমার যে প্রজেক্ট ফোল্ডার থাকবে সেই প্রজেক্ট ফোল্ডারের ভিতরে আমি এটা অ্যাসাইনমেন্ট রাখবো। এখানে ডেকে দিলাম, আমি এটা রাখা আছে আওয়াল ক্যারোসেল, আপনি এখানে ডেকে দিবেন। এরপর হচ্ছে আরেকটা ফোল্ডার নেবেন, সেটা হচ্ছে আওয়াল ক্যারোসেল মিন ডট সিএসএস, আওয়াল ক্যারোসেল ডিফল্ট মিন ডট। কপি করে আপনার যে প্রজেক্ট ফোল্ডার আছে সেখানে আপনি রেখে দিবেন। ওকে, এটা হচ্ছে সিএসএস কালেকশন করলাম। এবার আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমাদের এখানে যেটা আওয়াল ক্যারোসেল মিন ডট জেএস, আওয়াল ক্যারোসেল মিন ডট জেএসটা আমরা কালেক্ট করবো। এটা কপি করলাম। কপি করে আমার প্রজেক্ট ফোল্ডারে এসে এখানে যে প্রজেক্ট ফোল্ডার তৈরি করা থাকবে সেই প্রজেক্ট ফোল্ডারের ভিতরে আপনার জেএসটা রাখবেন। ওকে, আওয়াল, তাহলে আমাদের কাছে এখন আওয়াল ক্যারোসেলের মিন ডট সিএসএসটাও কালেক্ট হয়ে গেল, আওয়াল ক্যারোসেলের থিম ডিফল্ট মিন ডট সিএসটা কালেক্টেড, এবং আওয়াল ক্যারোসেলের মিন ডট জেএসটাও কালেক্ট হয়ে ফেললাম। দেন ওকে, এরপরে আমরা যেটা করবো সেটা হচ্ছে আমাদের এগুলো আবার আমার এখানে ইমপ্লিমেন্ট করতে হবে। তো আমি ইমপ্লিমেন্ট করতেছি কন্ট্রোল ডি, আমি একটা করে এটা কপি করে দিয়েছি সময় সেভ করার জন্য। ওকে, আমি চেষ্টা করবো রিনেমটা কপি করে নেওয়ার জন্য যেন স্পেলিংটা ভুল না হয়, কারণ এখানে ভুল হলে কাজ করে না। এরপরে হচ্ছে আরেকটা নিতে হবে, সেটা হচ্ছে কোনটা, আওয়াল ক্যারোসেল ডিফল্ট মিন ডট সিএসএস নিলাম, ইমপ্লিমেন্ট করতেছি আমি। ওকে, এই দুইটা সিএস ফোল্ডার নিলাম। আর এইখানে আমার তো আগে থেকে যে কোয়েরি নেওয়া আছে, যে কোয়েরি কেউ ক্লাসে করতে সেটা আমার ভিডিওতে আছে। এরপর হচ্ছে আমার কন্ট্রোল ডি দিলাম, এখানে আমি আমার জেএসটাও নিচ্ছি, জেএসটার পাশে আছে আমার জেএস ফোল্ডারে। ওকে, তাহলে আমার এখানে শর্ত মতে আমার এখানে আওয়াল ক্যারোসেলের সিএসএসটা এবং ডিফল্ট সিএসএসটা এবং আওয়াল ক্যারোসেলের জেএসটা কালেক্ট হয়ে গেল। এবার আমি এখানে ডেমোটা ইউজ করব। ডেমোটা ইউজ করার ক্ষেত্রে আপনাকে একটু খেয়াল করে দেখেন, আমরা যারা প্যারেন্ট ডিপ এবং চাইল্ড ডিপ বুঝি, সেটা ওরা তাদেরকেই বলি, অথবা যারা বুঝে না তারাও শুনেন। আমরা যে ডিপগুলো কল করব, খুব সহজ একটা বিষয়, আমাদের এই যে ডিপটার ভিতরে বাকি যে ডিপগুলো থাকবে মোড়ানো, যে ডিপটা মোড়ানো থাকবে অন্য অন্য ডিপগুলোকে, এগুলোকে বলা হয় চাইল্ড ডিপ। আর যেটা মেন ডিপ থাকবে, মানে মোড়ানো থাকবে, সেটাকে বলা হয় প্যারেন্ট ডিপ। আমি আবার তো
দেখানোর জন্য এটাই নিয়ে নিলাম, কোনো সমস্যা নাই। এই যে এটা হলো কি প্যারেন্ট ডিম, এটা হচ্ছে কি প্যারেন্ট ডিম, আর এগুলো হচ্ছে কি চাইল্ড ডিম। এই তার মানে এটা এই ডিমের ভিতরে এগুলি আছে, এই ডিপগুলি আছে। তো এই ডিপগুলো হচ্ছে মূলত এখন মুভ করবে, মানে স্লাইড হয়ে যাবে। এই ডিপ যদি আমাদের আওয়াল ক্যারোসল আওয়াল তিনটা ক্লাসটা ব্যবহার করি, কারণ এটার আন্ডারে সিএসএস করা আছে, আওয়াল ক্যারোসলে সিএসএসটা এই আন্ডারে করা আছে। আচ্ছা এখন দিলে কি কাজ করবে? আই জাস্টিফাই না, কাজ করে না, আমার এখানে কাজ করে নাই। তার মানে এখানে আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এই যে ডেমোটা পিংস করবেন, সেই ডেমোটার জন্য একটা কন্ডিশন আছে, জাভাস্ক্রিপ্টের কন্ডিশন আছে, সেই কন্ডিশনটা আমরা এখানে অ্যাপ্লাই করতে হবে। আমি জাস্ট কপি করলাম, আমার এখানে একদম গ্রাউন্ডে কপি করে স্কিপ ট্যাগের ভিতরে সেটা লিখে দিচ্ছি। ওকে, আমার এখন এই স্লাইডটা কাজ করা শুরু হয়ে গেছে, ঠিক আছে। তার মানে আমি যদি স্কিপে যখন দিলাম, এই কন্ডিশন স্কিপে দিলাম, তখন এটা আমার কাজ করা শুরু হয়ে গেছে। তাহলে শর্তটা আমাদের পূরণ হয়েছে এবং স্লাইডটা কাজ করা শুরু করছে। ধরুন এবার আমরা তো ডেমোটা অনুযায়ী ক্লাস বসাইছি বা নিজেদের মতো করে একটা কাজ করি, আমি ওগুলো কেটে দিলাম। আপাতত আমার ডিজাইন ক্লাস ভিডিও কন্টেন্টটা খুব বেশি বড় না করার জন্য আমি খুব অল্প সময়টা মানে শেখানোর চেষ্টা করতেছি। ধরুন আমি এখানে একটা ইমেজ বসাচ্ছি, ইমেজ আমার এখানে একটা ইমেজ আছে সরি আমি একটা ভুল করে ফেলতেছি, তাহলে ইমেজ C3 .jpg তে আছে। এটা আমি ধর একটা ছবি নিলাম, তাহলে এইটা হচ্ছে আমি ধর তুলেই দিলাম, এটা তুলেই দিলাম, এটা হচ্ছে আমার প্যারেন্ট ক্লাস। আর আমি বললাম এটার নাম দিলাম অল স্লাইডার, এটার নাম যে কোনো নাম দিলেই হবে, সমস্যা নাই, আমরা ওটা দিয়ে কাজ করলে তো হবে। ওকে, ধরুন আমি এখানে আরও কয়টা নিলাম, পাঁচটা ছবি নিলাম। এখন আমি যদি এই যে আওয়াল ক্যারোসেল আওয়াল এই থিম এই ক্লাসটা ব্যবহার করি, এটা হচ্ছে আওয়াল ক্যারোসেলের শর্ত, এই ক্যারোসেল তোলে শর্ত। এখন যদি মুভ করি আমার এটা কি কাজ করবে? হ্যাঁ অবশ্যই কাজ করবে, দেখছেন। ওকে, এখন আমি যদি একটা জিনিস দেখি, এখানে আমি যদি বলি একটু কাজ করি, এখানে ধরুন বললাম যে অটো ফ্লে, অটো করে ঘোরার জন্য, তাহলে আমি অটো ফ্লেটা যদি বলি, বললাম প্লে টু, টু মানে হচ্ছে রিয়েল, অর্থাৎ এটা চলবে, কমা হবে, এখানে ফলস মানে চলবে না, মানে এটা চলবে না, আর টু মানে চলবে। এখন কিন্তু এটা অটো ফ্লে হবে, মুভ করবে অটো প্লে, এই যে অটো প্লে হচ্ছে টাইম আউটের পরে আসে আমাদের এখানে। এছাড়া ধরেন আপনি যেখানে সাপোজ ধরেন আপনি এখানে যদি অটো উইথের অথবা অন্য কোনো এই ডেমো ইউজ করতে চান, সেটাও আপনি ইউজ করতে পারেন। একই জিনিস, একই বিষয়, কিন্তু কন্ডিশনটা একটু চেঞ্জ হয়ে যাচ্ছে, এই যে আরেকটা, ঠিক আছে। তো ওকে, ক্লাস কিন্তু একই। আচ্ছা এখন একটা বিষয় আমি খেয়াল করলাম, সেটা হচ্ছে আপনি যদি এখানে স্কিপগুলো দেন, তাহলে কিন্তু আমার এই ওয়েবসাইট একটু ভারী হয়ে যাবে। তো আমরা এখানে ইউজ না করে আমরা আটটা কাজ করতে পারি আমাদের প্রজেক্ট ফোল্ডারে। আরেকটা ফোল্ডার ওপেন করতেছি আমি এখানে, যে কোনো নাম দিলেই হবে। ধর আমি বললাম এখানে আমি নামটা দিচ্ছি, সরি নামটা দিলাম যে কি নাম দিব, ওয়াল দিলাম, সরি .js, এক্সটেনশন .js হলে কনফার্ম হতে হবে। আর এইটা খুলে আমার যে কোডটা করা আসছিল এটা এখানে দিয়ে দিই, সরি আসলে আমার এই যে কন্ডিশনটা আমাদের স্কিপ টেকার লাগবে না, এই যে স্কিপ হয়ে গেছে, যে আমি এই ট্যাগটা এখানে দিয়ে দিই তাও কাজ করবে। কারণ হচ্ছে এখন থেকে তাহলে আমার ওয়েবসাইটে আর বিজি হবে না, ঠিক আছে। এখন কাজ করলো, আমি যেটা তুলে দিচ্ছি, এটা তুলে দিলাম, আবার চেক করে দেখি কাজ করে কিনা। হ্যাঁ কাজ করতেছে।
ঠিক আছে, ওকে, এই হচ্ছে অবস্থা। আপনি এভাবে করতে পারেন। প্রথম অবস্থায় এতটুকু দেখলাম। আসসালামু আলাইকুম, একটু পুটু থাকেন। আশা করছি আপনার অল ক্লাস আর কিছু অ্যাডভান্স দেখাবো সামনে। আসসালামু আলাইকুম।